নমস্কার, আমি গায়ত্রী। বংডিশে আপনাদের স্বাগত জানাই। রেগুলার ঢ্যাঁড়শের সবজি তো আমরা খেয়েই থাকি। আজ আমি তৈরি করব একটু অন্যরকম স্টাইলে ঢ্যাঁড়শ বা ভেন্ডির দো পেঁয়াজা। এটা তৈরি করা খুব সহজ এবং দেখতে খুব ডিলিশিয়াস হয়, আর টেস্টও অসাধারণ। তো চলুন বানানো শুরু করি। প্রথমেই নিয়েছি 500 গ্রাম ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সটাকে আমি ভালোভাবে জল দিয়ে ধুয়ে দুই পাশ বাদ দিয়ে দিয়েছি। এবার নিয়েছি 2 পেঁয়াজ। এই পেঁয়াজটাকে আমি পাতা পাতা করে ছাড়িয়ে নেব, তারপর বড় বড় টুকরো করে কেটে নেব। আর নিয়েছি এখানে আর একটা পেঁয়াজ। এই পেঁয়াজটাকে আমি একদম মিহি করে কেটে নেব। এবার আমি এই ঢ্যাঁড়সের এই লাল লেলে ভাবটাকে বাদ দেওয়ার জন্য নিয়েছি অর্ধেক লেবু। এই লেবুটাকে ঢ্যাঁড়সের মধ্যে চটকে দিচ্ছি। ঢ্যাঁড়সের মধ্যে আমি লেবুর রস চটকে দিয়েছি। এবার দিচ্ছি সামান্য একটু লবণ। লবণ ও লেবুর রস একসঙ্গে ঢ্যাঁড়সের মধ্যে মেখে নেব, তারপর 5 মিনিট রেস্ট করতে দেব। এবার আমি গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিচ্ছি 1 চামচের 1 চামচ সাদা তেল। প্রায় 5 থেকে 7 মিনিট আমি ঢ্যাঁড়সগুলো ম্যারিনেট করে রেখেছিলাম। এবার আমি ঢ্যাঁড়সগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনা চাপা দিয়ে ঢ্যাঁড়সগুলোকে 5 মিনিটের জন্য ভেজে নেব। আবার মধ্যে মাঝে ঢাকনা সরিয়ে নাড়িয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢ্যাঁড়সগুলোকে নামিয়ে নেব। এবার আমি ওই গরম কড়াইয়ের মধ্যেই এই পেঁয়াজটাকে দিয়ে নাড়িয়ে নেব। পেঁয়াজটাকে আমি পাতা পাতা করে এভাবে ছাড়িয়ে নিয়ে একটু কেটে নিয়েছি। এটা আমি দিয়ে দিলাম। এটা আমি ভাজবো না, 1 মিনিটের জন্য নাড়িয়ে নেব। পেঁয়াজগুলো আমি 1 মিনিটের জন্য নাড়িয়ে নিয়েছি। এবার আমি পেঁয়াজগুলোকে তুলে নেব। এবার আমি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1টা টমেটো। টমেটোটাকে আমি এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। এটাকেও আমি 1 মিনিটের জন্য নাড়িয়ে নেব। 1 মিনিট হয়ে গেছে, এবার আমি টমেটোটাকে তুলে নিচ্ছি। এবার আমি ওই কড়াইটাই পরিষ্কার করে নিয়েছি, আর তাতে দিচ্ছি 1 চামচের 1 চামচ সাদা তেল। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিচ্ছি 2 শুকনো লঙ্কা আর 1/2 চামচের 1/2 চামচ কালো জিরে। 10 সেকেন্ড ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেছে। এবার আমি দিচ্ছি পেঁয়াজ কুচি। যে পেঁয়াজটা আমি কুচি করে নিয়েছিলাম সেই পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি। 1 মিনিট মতন ভেজে নেব। পেঁয়াজ আমি 1 মিনিট নাড়িয়ে নিয়েছি। এবার দিচ্ছি 1/2 চামচের আদা বাটা, আর দিচ্ছি 1/2 চামচের রসুন বাটা। সব মিশিয়ে 2 মিনিট মতন ভেজে নেব। পেঁয়াজ রসুন আদা আমি 2 মিনিট ভেজে নিয়েছি। এবার এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি 1টা ছোট সাইজের টমেটো, এভাবে কুচি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার এর সঙ্গে দিয়ে দেব লবণ। আমি এখানে স্বাদ অনুসারে লবণ দিচ্ছি। ঢ্যাঁড়সে একবার লবণ দিয়ে রেখেছিলাম, সেই জন্য লবণটা একটু ভেবেই দিতে হবে। আর দিচ্ছি সামান্য 1 চিমটি হলুদ। 1 মিনিট মিশিয়ে নেব। টমেটো, পেঁয়াজ, আদা, রসুন আমি ভালোভাবে 1 থেকে 1.5 মিনিট মতন ভেজে নিয়েছি। এবার আমি এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এবার দেবো কিছু শুকনো মশলা। ধনে গুঁড়ো দিচ্ছি 1/2 চামচের 1 চামচ। লঙ্কা গুঁড়ো দিচ্ছি 1/2 চামচের 1/2 চামচের কম। আর দিচ্ছি 1/2 চামচের 1 চামচ কিচেন কিং মশলা। আপনাদের যদি এটা না থাকে তাহলে 1/2 চামচ গরম মশলা দিয়ে দেবেন। একসঙ্গে মিশিয়ে নেব আর 2 থেকে 3 মিনিট মতন ভালোভাবে ভেজে নেব। মশলা আমি বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। সঙ্গে মিশিয়ে দিচ্ছি ভেজে রাখা ঢ্যাঁড়স, আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ। সব একসঙ্গে খানিকক্ষণ মিশিয়ে নেব। ঢ্যাঁড়স দিয়ে প্রায় 3 মিনিট মতন আমি ভেজে নিয়েছি। এবার আমি দিচ্ছি ভেজে রাখা টমেটো, আর সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 চামচের 1 চামচ টমেটো সস। সব একসঙ্গে মিশিয়ে নেব, তারপর ঢাকনা চাপা দিয়ে 5 মিনিটের জন্য সিদ্ধ হতে দেব। ঢ্যাঁড়স, পেঁয়াজ, টমেটো মশলার সঙ্গে মিশিয়ে মিশিয়ে আমি প্রায় 3 থেকে 4 মিনিট ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি
দুটো কাঁচা চেরা লঙ্কা। এবার ঢাকনা চাপা দিয়ে 5 মিনিটের জন্য লো ফ্লেমে সিদ্ধ হতে দেব। 5 মিনিট হয়ে গেছে, তো তৈরি হয়ে গেল আমার ঢেঁড়সের দো পেঁয়াজা। আপনারা এইভাবে তৈরি করুন, খান, আর আমাকে কমেন্ট করে জানান। এটা ভাত, রুটি, লুচি, পরোটা, নান সব কিছুর সঙ্গেই ভালো লাগবে। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সঙ্গে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটাকে প্রেস করে দেবেন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। ভালো থাকবেন, ধন্যবাদ।